बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। अब ये अच्छे 22 मास 22 सावन मासर 22 तारीख आज के छोटो मैडम में बिजी शेड्यूल, आज के छोटो मैडम में प्रोग्राम आछे स्कूले, छोटो मैडम एखन दौड़ाच्छे स्कूले गिए साजुगुजु करबे, साजुगुजु करे আমি জানি না তো এসব ব্যাপারগুলো, তাই তোকে জিজ্ঞেস করছি। তো এখন ছোট ম্যাডাম চললো দৌড়াতে দৌড়াতে, আবার স্কুলের দিকে তাকাচ্ছে, কজন এসছে কে কে আসেনি, অনেক বড় দায়িত্ব নিয়েছে, তাই তো? সুপ্রভাত, আবার একটা নতুন সকাল আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম। নমির কথা বলছে, মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে, সবাইকে সঙ্গে রেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। তো আপাতত ছোট ম্যাডামকে দিয়ে চলে এলাম, এবার খাবো জল খাবার। আজকে জল খাবারে যথারীতি মনে হয় পি হয়েছে, কালকে পি এসছে যখন কালকে তাহলে পি হয়েছে। আর বড় ম্যাডাম তো কাজে ব্যস্ত, উঁকি মেরে চলে গেল, কিছু বললো না। জানি সকাল সকাল ব্যস্ত মানুষ, এখন আর কাটি করবো না, আমিও দৌড়াবো, বড় ম্যাডামও দৌড়াবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ম্যাগি, এই খেয়ে আজকে দিনের শুরুটা করে ফেলবো। আর দেখো ক্যামেরা বাবু আমাকে সুন্দর করে হেল্প করবার জন্য যতগুলো ভেজানো ছিল সবকটা মোটামুটি কেচে মেলে দিয়েছে। আর এইখানে এত বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে, ওয়েদারটা সুন্দর সুন্দর যাচ্ছিল। আজকে তো ছোট ম্যাডাম স্কুলে আজকে 22শে শ্রাবণের অনুষ্ঠান, এবারে 22শে শ্রাবণের অনুষ্ঠানের জন্য ছোট ম্যাডাম শাড়ি পরার কথা, কিন্তু আজকে ওকে বলেছে যে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে শাড়ি পরে স্কুলে যাওয়ার দরকার নেই, ওখানে গিয়ে শাড়িটা আন্টিরা পরিয়ে দেবে, আর না তাহলে বলেছে আমাকে কোনো আন্টির ফোন থেকে ফোন করলে আমিও পরিয়ে দিতে পারি। আর এই যে সুন্দর করে এত কাছাকাছি হয়েছে, আর ঝরঝড় করে ছড়িয়ে দিচ্ছে একবারে আকাশ, জানি না কি হবে, শুকোবে কি শুকোবে না, দুদিন লাগবে শুকোতে, আবার ভিজবে আবার শুকোবে। বর্ষাকাল, এই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, প্রচণ্ড রৌদ্রের তাপ, সকালবেলা কাছাকাছির পর এমন ঝেঁপে এলো মনে হলো যেন যা আজকে সারাদিনটা গেল, তারপর আবার এত জোর বাজ পড়লো আমার চাটা কাপ থেকে মাটিতে। আর এখন আমি ক্যামেরা বাবুকে টানতে টানতে নিয়ে বেরিয়েছি একটুখানি গঙ্গার দিকে যাব, কারণ আমার পুজোর গঙ্গা জল শেষ হয়ে গেছে, সেগুলোও নেব। আর একটুখানি সেই ফাঁকে হয়ে যাবে ক্যামেরা বাবুর সাথে প্রেম প্রেম, তো চলো যাই। খুশকো খুশকো চলে যাচ্ছে প্রেম করতে, কি আর বলবো বলো, এইভাবেই যেতে হবে, না তাহলে আর প্রেম করা সম্ভব না। ন্যাচারাল বিউটি এরকমই হয়, ন্যাচারাল বিউটি। এখন গাড়িতে করে যাচ্ছি, প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি, আর এত গাড়ির আওয়াজ কথা বলা যায় না, তবে এই দেখো ট্রেন যাচ্ছে। মেঘ হালকা রোদ মাথায় নিয়ে চলে এসেছি গঙ্গায়, এখন পুজোর জল নেব, আর তার সাথে ভাবলাম এই সময় একটুখানি গঙ্গা দর্শনও হয়ে যাবে। বাড়ির কাছে গঙ্গা হওয়া সত্ত্বেও কিন্তু প্রতিদিন কিন্তু আসা হয় এরকম কোনো ব্যাপার নেই, এই যখন জল নিতে আসি বা কোনো সময় পুজোর জন্য দরকার পড়লো তখনই আসা হয়। এত সুন্দর এত বড় গঙ্গা, এলেই মনটা ভালো হয়ে যায়, কিন্তু আমার সময় হলে কি হবে, আমার ভালো লাগলে কি হবে, ক্যামেরা বাবুর তো সময়ই হয় না। আর চলো এখন আপাতত জল নিই। ক্যামেরা বাবু যাচ্ছে হাতে বোতল নিয়ে কানে ফোন, গঙ্গার জল তুলবে, আর ওদিকে তার মানে কোনো জরুরি ফোন এসছে, সেই ফোনটাও রিসিভ করে নিয়েছে, আর ওইখানে একটা ভুটভুটি যাচ্ছে। দেখো এখন না ভাঁটা চলছে, সেই কারণে প্রচণ্ড মাটি, পা প্রায় ঢুকে যাচ্ছে, ক্যামেরা বাবু সেই অবস্থায় নাবজে আসতে। আজকে ক্যামেরা বাবু বুঝে শুনে মনে ফুল প্যান্টটা পরে আসেনি।
গঙ্গার সামনে সারাদিন দাঁড়িয়ে থাকলো না, একটুও মনে হয় না যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই জলের সুন্দর আওয়াজ আর তার সাথে এত সুন্দর হাওয়া, গঙ্গায় ডুবে দাঁড়িয়ে থাকলো আর মনে হয় না যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গরমকালে। আর শীতকালে গঙ্গার ধারে আসতে চায় না বড় ম্যাডাম। হ্যাঁ, সেটা মানে সময় সময়ের ব্যাপার। এখন যদি একটা বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি পড়ে, বড় ম্যাডাম বলবে চলো বাবা আপনার আপন প্রাণ বাঁচা। বিদ্যুৎ চমকালে আর আজকে সকালবেলা যেভাবে পড়েছিল, যে হারে পড়েছিল, তখন আর দেখতে হতো না। ভাগ্যিস বড় ম্যাডামের মাথায় পড়েনি, তাহলে আর দেখতে হতো না। বাড়িতে ছিলাম আমি, মাথায় পড়েনি, কিন্তু এত জোর পড়েছে কান ফেটে গেছে, আর ঘরে এত চাটা দুম করে পড়ে গেছে ভালো করে খেতেও পারিনি। বৃষ্টির পর এরকম খটখটে রোদ, এখন মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, সকালবেলা যেভাবে বৃষ্টি হলো, তাই জন্য বলি তাড়াতাড়ি কেটে পড়ো। আর কেটে পড়া ছাড়া উপায় কি বলো? এইরকম ক্যামেরাম্যানকে বললাম চলো একটুখানি ছাওয়া দেখে বসি, সুন্দর লাগছে সকালটা, তার অফিস যাওয়ার তাড়া, এখন এখান থেকে গিয়েই আবার মাই মাই করে দৌড়াবে অফিসে। গাছে ফুল, বড় ম্যাডামের সহ্য হচ্ছে না, পথ চলতে চলতে গাছ থেকে ফুল তুলতে শুরু করে দিয়েছে, পুজো করবে বলে। এই যো আমি কটা ফুল নিলাম আজকে সোমবার একটুখানি শিবের মাথায় দেব বলে। এই সবে গঙ্গা থেকে বাড়ি এলাম, আর এসেই ক্যামেরাবাবু অফিস যাবে, তার জন্য এনার্জি দরকার। আর এখন আর চা নয়, এখন প্রয়োজন তার কফি। তো এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি, কফি করছি, দুজনে মিলে একটু কফি খাবো, আর দুজনেই একটুখানি এনার্জি নিয়ে আবার নেমে পড়বো কাজে। আমি নেমে পড়বো রান্নাবান্নায়, আর ক্যামেরাবাবু যথারীতি অফিস চলে যাবে। আর আমার ছোটো ম্যাডাম এত কফি খেতে ভালোবাসে যে এই সময় কফিটা বানাচ্ছি, মানে যে কোনো জিনিস ও যেটা ভালোবাসে সেটা যদি ওকে ছাড়া করি তখন ব্যাস ওর নাকটা লাল হয়ে কী যে রাগ হবে, সেই রাগ ভাঙাতে আবার আমাকে কত তপস্যা করতে হয়। দু কাপ কফি রেডি, আর সুন্দর একটা ঘন দারুণ একটা কফি হয়েছে, কালারটাও বেশ ভালো হয়েছে, নিজে বানিয়ে নিজেই তারিফ করছি। কি করব বলো, ক্যামেরাবাবু কাজের চাপে তারিফ করবে না, তাই ভাবলাম নিজেই একটু তারিফ করে ফেলি। খেয়ে প্রাণটা ফেটে যাচ্ছে, কফিটা দিলাম একটুও তারিফ করলো না, তাই নিজেই বলে ফেলি সুন্দর হয়েছে কফিটা। আমিও এখন খাবো, এই যে আমার হাতে কফি কাপ, ফাটাফাটি, সুন্দর, দুর্দান্ত, আর কিছু বলবো না থাক। এই যে গলায় বেল্ট লাগিয়ে নিয়েছি, এটা 3 ঘন্টা সারাক্ষণে রাখতে বলেছে, তো ওই একভাবে 3 ঘন্টা যে রাখবো সেটা আলাদা করে সময় পায় না, ওই জন্য রান্নার সময় বা কোনো কাজ করতে করতেই এটা লাগিয়ে নিই। যদিও সামান্য একটু অসুবিধে হয়, একদম যে অসুবিধে হয় না তা নয়, কিন্তু এই সময় যদি না মানে গলায় লাগিয়ে নিই না, আলাদা করে সময় আর খুঁজে পাই না। আর এখানে আমার মুগ ডাল ভাজা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়ো আর আলু কেটে রেখে দিয়েছি, আর চিচিঙে। আজকে একটু নিরামিষই করবো, আজকে তো সোমবার, তো মুগের ডাল করবো, চাল কুমড়ো দিয়ে একটা তরকারি করবো, আর চিচিঙে ভাজা, আর তার সাথে পাঁপড় আছে, দেখি একটু পাঁপড়ও ভেজে ফেলবো। এখন রান্নাটা করছি, আর জানি না ছোটো ম্যাডাম ফোন করবে কি না, আজকে তো 22শ্রাবণের স্কুলে অনুষ্ঠান আছে, তো এতক্ষণ যখন করেনি মনে হয় আন্টিরাই শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে। আমাদের ছোটো ম্যাডাম বন্ধুর হাত ধরে শাড়ি পরে বেরিয়ে পড়েছে, স্কুল থেকে বেরিয়েই ছোটো ম্যাডাম এখানে চলে এসছে। এই যে বিভিন্ন রকমের লজেন্স যেগুলো স্কুলের সামনে দেখা যায়, এই যে এখানে কি কালো কালো লজেন্স, এটাই খুব পছন্দের জিনিস হয়েছে। আফরিন নিবি তো, আর আরেক জায়গা দাও। এইখানে আমার জেঠিমা রাস্তায় দেখা হয়ে গেছে, আর পুষ্কু আয় এদিকে, ছোট ম্যাডামকে নিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে তো জেঠিমার সাথে দেখা হলো, আর এতক্ষণ ধরে বকবক করে মনে একটু ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য একটু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সবাই দেখে ফেলেছে, হ্যাঁ সেই ঝাল লজেন্স যেগুলো ট্রেনে খাই আমরা। এই ঝাল লজেন্সটা না আমার একদম মানে হয় না, কারণ ঝাল না না কেন আমি খাবো তো না, ঝাল না
এ নিজে নিজে নেবো এই ঝাল লজেন্সটা পছন্দ করে সেই রকম ভাল লাগে না, কেউ যখন দেয় তখন বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো আমার অরেঞ্জ লজেন্সটা বেশি পছন্দ, এই ধরনের দেখবে নানান ধরনের কালারের লেমন অরেঞ্জ নানান ফ্লেভারের ছোট্ট ছোট্ট লজেন্সগুলো পাওয়া যায়। এগুলো এখন আর সেভাবে দোকানে বিক্রি হয় না, আগে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এগুলো মানে লজেন্সগুলো দোকানে পাওয়া যেত, মাছ লজেন্স। হ্যাঁ, তো এই লজেন্সগুলো এখন এই স্কুলের সামনে যে ঠেলা গাড়িগুলো আসে দেখবে ওরা খুব বিক্রি করে, সেখান থেকেই এখন ছোট ম্যাডাম নিল। এখন 4:45 বাজে, ছোট ম্যাডামকে স্কুল থেকে নিয়ে এলাম আর আজকে বললো স্কুল থেকে এসে একদম খিদে নেই, সেই কারণে আমি আর ক্যামেরা বউ খেতে বসে পড়ছি যথারীতি। এই যে ভাত ভাত বাড়ছি, সঙ্গে আলু আর চাল কুমড়ো দিয়ে তরকারি করেছি একটা চিচিঙে ভাজা, আর সঙ্গে আছে মুগের ডাল, এখনো মুগের ডালটা বাটিতে ঢালা হয়নি, ভাত ঢালতে ঢালতেই আমার সময় বয়ে গেল। এই যে এখানে পাঁপড় আর মুগের ডাল, সঙ্গে আছে লঙ্কা। সন্ধ্যেবেলা চা জল খেয়ে একটুখানি বসেছিলাম আর তারপরে এখন চলে এলাম, আমার রাত্রিবেলার জন্য রান্না করতে হবে। তো আজকে রাত্রিবেলা পরোটা আর ছোলার ডাল করবো, এখন ময়দা মাখছি আর প্রেশার কুকারে ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ছোট ম্যাডাম তো আনন্দে আত্মহারা, কালকে স্কুল ছুটি, কালকে মোহরমের জন্য স্কুল ছুটি, সুতরাং আজকেও ওর আন্টি একটু পড়িয়ে তাড়াতাড়ি গেছে, ওর কোথাও যাওয়ার আছে মনে হয়, তো সেই কারণে। তো এখন ছোট ম্যাডাম আমার সাথে হেল্পিং এর কাজ করছে, কি হেল্প করছে বলো? ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান নিজেই বলেছিল বলবার আগে। তো আটাটা মেখে নিয়ে এখন, আটা না ময়দা, আমি শুধু ময়দার আবার পরোটা করি না, আমি ময়দার আটা দুটো মিলিয়ে পরোটা করি। রাত্রির বেলায় ডিনার নিয়ে আমরা বসে পড়েছি, বড় ম্যাডাম গলায় বেল্ট লাগিয়ে নিয়েছে, ছোট ম্যাডাম হি হি করে হাসছে, আজকে ছোট ম্যাডাম প্রচুর ক্লান্ত। ভাবলো কি না কি বলবে, একদম কোমরে হাত দিয়ে বাবার উপর তেড়ে আসছিল। আগে থেকে ভেবে নেয় যে বাবা এখন আমাকে কি ধরনের কথা বলতে পারে, আমাকে চিমটি কেটে কথা বলবে না আমাকে চুমকে কথা বলবে, এটাই ও ভাবছিল। দেখলো না না বাবা আমাকে আদর করে হাঁপিকে কথা বললো, ওই জন্য কোমর থেকে হাতটা নামিয়ে নিয়েছে। তো আপাতত আমাদের এখন ডিনার চলে এসেছে, ডিনারে আছে আজকে পরোটা ছোলার ডাল আর এটা হচ্ছে কি মালাই ল্যাংচা, মালাই কারি। বাবা শুধু পরোটা আর মিষ্টি চিনতে পারে, আর কিছু চিনতে পারে না ক্যামেরা বউ। পরোটা চাটা চিনতে পারে না, পরোটা কিন্তু ক্যামেরা বউ খুব একটা পছন্দ না, তো ও বুঝতে পারে যেটা তেল দিয়ে ভাজা ভাজি হয়েছে ব্যাপারটা। তো চলো আজকে রাতটা এই আমাদের গৌ বাবু সারা দিচ্ছে ওখান থেকে, তোমরা খেতে বসে গেছো, ও উঁকি মারছে ওখান থেকে টুই টুই। এখন তাকাবো না, আমার ছবি তুললে আমি তাকাবো না, তাই তো দুষ্টু। তাহলে চলো আজকে এত পর্যন্তই, মানে এতটাই, আবার দেখা হবে নতুন ব্লগে, আজকের জন্য শুভরাত্রি। ওখান থেকে গোবিন্দ বলছে।